Assalamu alaikum. Amar naam Farukul Islam. Eta ami to Haji Abdul Ghani Sheikh. Bortoman thikana Khulna Musliman Pada. Sthayi thikana Gram Post Bedikhali, Thana Rampal, Jila Bagerhat. আমি এই লঞ্চের মালিক মিস্টার মুতাহারুল ইসলামের ছোট ভাই আপনাদের সাথে এই ট্যুরে গাইড হিসেবে আছি। আমরা এখন এই মুহূর্তে আমি খুলনায় অবস্থান করি। আমার দুই ছেলে, বড় ছেলে এবার সেকেন্ড ইয়ারে, ছোট ছেলে ক্লাস থ্রিতে। ধন্যবাদ। আমার নাম শেখ মুজিদ্দিন আহমদ। আপনার নাম শেখ তমিজুদ্দিন আহমদ। আম্মা মারা গেছেন, ফাতেমা বিবি। আমি বন্ধু বসানা ফারুকুল ইসলাম সাহেবের সহযোগিতায় এই ট্যুর কন্ডাক্ট, যেটা সুন্দরবন গেছিল 12/12/08, আমি তাদের সঙ্গে সঙ্গে গেছিলাম। এই বন্ধুটার খুলনা অবস্থান বাড়ি এক রায় পড়ার খুলনা শহর। নাম মোহাম্মদ আমিনুর রহমান ভূঁইয়া, তো সবাই আমাকে আমিন নামে ডাকে। আমার নাম মরহুম সৈয়দ আহমদ ভূঁইয়া। মা বাবা দুজনেই মৃত। আমার গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্যা থানায়, শহরে মুকুটুলি বাসা কুমিল্লায়, তবে থাকি এখন ঢাকায়। আমার পেশা হলো ট্যুরিজম বিজনেস। আমাদের প্রতিষ্ঠান নাম হলো প্রাইম ট্যুরিজম নেটওয়ার্ক লিমিটেড। আমি এই প্রাইম ট্যুরিজম নেটওয়ার্ক লিমিটেডের একজন ব্যবস্থাপনা পরিচালক। আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে এই পর্যন্ত প্রায় 10,000 ট্যুরিস্ট দেশে বিদেশে ভ্রমণ করেছে। এবং আমাদের প্রাইম ট্যুরিজমের কার্যক্রম হলো দেশের ভিতরে মানুষকে পর্যটনের ব্যবস্থা করা এবং দেশের বাইরে বলতে পৃথিবীর সব জায়গায় আমরা পর্যটনের ব্যবস্থা করে থাকি। পছন্দ হলো ভ্রমণ করা, ভ্রমণ আমার নেশা। আর গান আমি পছন্দ করি ব্যক্তিগতভাবে। ধন্যবাদ। আমার নাম হাসান শাহিদ। আমি ডেপুটি সিইও পেট্রো এভিয়েশন। আমার দেশের বাড়ি সাতক্ষীরা, কিন্তু আমি লেখাপড়া এবং পার্মানেন্টলি ঢাকাতেই থাকি। আমার কোম্পানির নাম হচ্ছে পেট্রো এভিয়েশন, ট্যুর অপারেটিং কোম্পানি। আমি সবাইকে নিয়ে বেড়াতে পছন্দ করি। আমার একটা মেয়ে, সেও খুব বেড়ায় এবং এই ট্রিপে সেও আছে। ওর নাম প্রত্যাশা। আমার নাম প্রত্যাশা, আমি ঢাকায় থাকি। বাবার নাম হাসান শাহিদ। আমি মাস্টার মাইন্ড স্কুলে পড়ি। আমি ক্লাস 8-এ পড়ি। ভ্রমণ করতে পছন্দ করে, গান শুনতে খুব পছন্দ করে এবং গান গাইতেও খুব পছন্দ করে, আর খেলাধুলা করতেও খুব ভালো লাগে। আমার নাম হাজী মোহাম্মদ আলী হোসেন। আমার দেশের বাড়ি চাঁদপুর, বর্তমান ঢাকা সিটি, মুর্দাবাদ। আমি নৌ ব্যবসায়ী, পুস্তকলা। আমার দুই ছেলে, এক মেয়ে। ব্যবসার মধ্যে লাগাই দিচ্ছি। আমি বাবা মাকে আর আমার ছোট ভাই নিয়ে আসছি ঘুরে। আমি আয়রনের বিজনেসের সাথে জড়িত। আমি ঢাকাতে ঢাকার ক্যাটারিতে থাকি। আর গ্রামের বাড়ি হচ্ছে আমার চাঁদ। আমার নাম তামিম মারজান হুদা। আমি আমার ওয়াইফ এখানে এসেছি। আমি স্ট্যান্ডার্ড ব্যাংকে কাজ করি। থ্যাংক ইউ। আমি সুজান কবির। আমি ঢাকায় থাকি। আমি গাছ এমবিসিতে কাজ করি। আর এই তো আমার বেড়াতে ভালো লাগে। আর আমার হবি হচ্ছে রান্না করা আর গান শোনা। আমার দেশের বাড়ি, অরিজিনালি আমার বাবারা ইন্ডিয়ান, কিন্তু নীলফামারিতে আমার দাদা বাড়ি। এখানে আমি ঢাকাতেই, আমার নানা বাড়ি, দাদা বাড়ি সব ঢাকাতেই। আমি জাহিদুল ইসলাম জাহিদ। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে রংপুর। আমি থাকি ঢাকায়, কুড়িল বিশ্ব রোডে। আমার প্রফেশনালি আমি একজন মার্চেন্ডাইজার গার্মেন্টস বাইং সেক্টরে। আমার কোম্পানির নাম হচ্ছে মেগা চয়েস, বাড়িধারাতে। করতে তো অনেক কিছুই পছন্দ করি। এই মুহূর্তে এখন ভ্রমণে যেটা এসেছি, এটা হচ্ছে একটা অন্যতম শখ। অনেকগুলো শখের ভিতরে এটা হচ্ছে অন্যতম। তার পাশাপাশি বই পড়া হচ্ছে অন্যরকমের আর একটা শখ। তার পাশাপাশি পশু পাখি গান শোনা এই। আমার নাম হলো সুখী। আমি স্টুডেন্ট, কলেজে পড়ছি, অনার্স ফাইনাল ইয়ার। আমার সাবজেক্ট ইংলিশ। আর আমার হোম ডিস্ট্রিক্ট হলো বরিশাল, থাকি
ঢাকায় অবশ্যই ম্যারিড আমার কোনো বাচ্চা নেই আর হবি হলো গান শোনা ভ্রমণ আমার হাজবেন্ড ইসলাম জাহিদ আমার হাজবেন্ড হলো জব করে মার্চেন্ডাইজার আর কোম্পানি নাম হলো মেঘাজয়ী আমি ফাহিদুর রহমান অনি আমার বাবার নাম এফ এম মতিউর রহমান আমার থাকি কাকরাইলে আমি বিজনেস ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছি আর আমার সব হচ্ছে ড্রাইভিং করা আর সুইমিং থ্যাংক ইউ আমার নাম লিনা রহমান আমার হাজব্যান্ড এফ এম মতিউর রহমান আমার বাড়ি মুর্শিদাবাদ জেলায় আমি ঢাকার শান্তিনগরে থাকি আমার এক ছেলে এক আমার নাম এফ এম মতিউর রহমান আমার বাড়ি মুন্সিগঞ্জ জেলার টুলবাড়ি থানা সোনারাম গ্রামে আমার এক ছেলে এক মেয়ে আমার মেয়ে মাস্টার্স পড়া এবং ব্যাংক এশিয়াতে অফিস হিসেবে চাকরি করে ছেলে ইঞ্জিনিয়ারিং করে আমার মেয়ের বিয়ে হয়ে গেছে মেয়ের জামাই আর্মিতে আছে একজন আমি সরকারের একজন সচিব ছিলাম বর্তমানে এলপিআর আছি বহুদিনের লালিত স্বপ্ন সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট দেখব সে স্বপ্ন বাস্তবায়িত হতে পেরে আমি খুব গর্বিত ফিল করছি সুন্দর সুন্দরবন দেখে এসে অনেকের সাথে পরিচিত হলাম এসিটি অনেকদিন আমার হৃদয় পরে বেশি থাকবে আপনাদের সবাইকে আমার নাম রাজিউদ্দিন আহমদ আমরা সবাই মিলে সুন্দরবন বেড়াতে এসেছি আমার বাড়ি গাজীপুর ডিস্ট্রিক্টে থাকি উত্তরাতে আমি এক কম্পোজিট টেক্সটাইল মিলের এক্সিকিউটিভ ডিরেক্টর আমার এক ছেলে এক মেয়ে মেয়ে বড় রোশনি এবং শিহাব দুজনে মাইলস্টোনে পড়ে আমার স্ত্রী ও মাইলস্টোনে টিচার আমার পছন্দ আজকে জার্নির মধ্যে পছন্দ হচ্ছে বানরের সাথে আমার ছেলের নিয়ে টানাটানি তার একটা ছবি আছে সেটা খুব পছন্দ হয়েছে আমার আর আমার ব্যক্তিগত পছন্দ হলো অবসর সময়ে টিভি দেখাটাই বেশি পছন্দ ধন্যবাদ আমি ফারুক মোহাম্মদ শামীম ভুঁইয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ার হ্যামস ডিরেক্টর দেশগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হ্যাঁ আমার তিন মেয়ে সুন্দরবন বেড়াইতে আসছি ওয়াইফ সহ সিগারেট খেতে ভালোবাসি এই যে আসসালামু আলাইকুম আমি মিসেস শামীম আমি হাউস ওয়াইফ আমার তিনটা মেয়ে আছে মেয়েদেরকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকতে হয় আমি এই টাঙ্গালির মেয়ে আর বিয়ে হয়েছে আমার কুমিল্লাতে আর আমরা ভাই বোন ছিলাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার নাম তানজিলা ইরাস আমি চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে চলে যাচ্ছি আমার পিতার নাম এফ এম শামীম ভুঁইয়া আমার মাতার নাম মাহমুদা খান মুক্তা আমরা তিন বোন আমার বড় বোনের নাম ফারিয়া পিয়াস মেজ বোনের নাম তানহা মুনাস আর আমার নাম তানজিলা ইরাস দেশের বাড়ি কুমিল্লা আমার অনেক গান প্রিয় আমি আমার ওইটার মধ্যে একটা গাবো আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে বউ কথা কও পাখি ডাকে নিত্য হিজল গাছে নিত্য হি
টিডল গাছে আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি তানহা মুনার আমার বাবার নাম এফ এম শামীম ভুঁইয়া আমার মায়ের নাম মাহমুদা খান মুক্তা আমরা তিন বোন আমার বড় বোনের নাম ফারিহা আমার নাম জানেনি আমার ছোট বোনের নাম তানজিলা আমি বিকানের স্কুলে ষষ্ঠ শ্রেণী পাশ করে সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার উপযোগী তাছাড়া আমার ছোট বোন ফাইভে উঠবে এবং আমার বড় বোন ঢাকা কমার্স কলেজে পড়ে আমি পড়ালেখা না থাকলেও টিভি দেখতে পছন্দ করি জি আমি গান গেতে পারি ছায়ানটে পড়ি এবং আমি নাচতেও পারি খুদা জানে ইয়ে মে ফিদা আসসালামু আলাইকুম আমি আক্তার জাহান আমার দেশের বাড়ি বিক্রমপুর টঙ্গিবাড়ি থানায় আমি আমার হাজবেন্ডের সাথে এখানে ভ্রমণ করতে এসেছি আমি সেলাই করতে পছন্দ করি রান্না করতে পছন্দ করি মানুষকে খাওয়াতে পছন্দ করি মানুষের সাথে গল্প করতে পছন্দ করি এবং ভ্রমণ করতে পছন্দ করি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল হামিদ টেক্সটাইল ইঞ্জিনিয়ার জেনারেল ম্যানেজার এনআরজি কম্পোজিট আন্ডারিং আমার দেশের বাড়ি কুমিল্লা তবে আমার জন্মস্থান ঢাকা এবং ঢাকাতেই বড় হয়েছি এখানে আমি আমার স্ত্রীকে নিয়ে বেড়াতে এসেছি আমি গান শুনতে টিভি দেখতে ছবি উঠাতে এবং ভ্রমণ করতে পছন্দ করি ধন্যবাদ নদীর মতো নদীয় নারীর মতো
আনন্দ বেদনাই মিলন বিরহ সংকটে কত আনন্দ বেদনাই মিলন বিরহ সংকটে এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমার বিতটে আমার রাখার মন গান দে তোমার প্রেমে হব সভা কলঙ্ক
Thank you.
চপল হাসি শুভ তরল কোমল নয়নের উদাসনি শ্বাস আকুলে উঠিবে আশাদের আশায় করানো তুতিবে উদাসনি শ্বাস আকুলে উঠিবে আশাদের আশায় করানো তুতিবে মনমের আলো কপলে ফুটিবে সর্বয়রুণ রাগে উঠে গেল গেলা শুধু হাসি খেলায় পিলাম ভালো লাগে সখী উঠে গেল বেলা ঢালিয়া দিন তবু প্রাণ কেন কাঁদে রে প্রমোদ ঢালিয়া দিন তবু প্রাণ কেন কাঁদে রে চারিদিকে হাসি রাশি চারিদিকে হাসি রাশি তবু প্রাণ কেন কাঁদে রে প্রমোদ ঢালিয়া দিন আন সখী বিনায়ন প্রাণ খুলে কর গান আন সখী বিনায়ন প্রাণ খুলে কর গান নাচ সবে মিলে ঘিরি 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 তবু প্রাণ কেন কাঁদে রে প্রমোদ ঢালিয়া দিন তবে রেখে দে গানার গাসনে বিনা তবে রেখে দে গানার গাসনে কেমন যাবে বেদনা কেমন যাবে বেদনা কাননে কাটাই রাতে তুলি ফুল মালা গাঁথি জোছনা কেমন ফুটেছে জোছনা কেমন ফুটেছে তবু প্রাণ কেন কাঁদে রে প্রমোদ ঢালিয়া দিন তবু প্রাণ কেন কাঁদে রে মেরা সুখের লাগে চাহে প্রেম প্রেম মিলে না শুধু সুখ চলে মনি মায়ার চলো না সুখের লাগি চাহে প্রেম প্রেম মেলে না ভুলে যায় হারে ছেড়ে হারে যায় ভুলে যায় হারে ছেড়ে হারে যায় সুখের লাগি চাহে প্রেম প্রেম মেলে না তাই বাহে প্রাণটা মানভিমান তাই এত হায় হাই কেঁদে কাটে নিশে তাই বাহে প্রাণটা মানভিমান তাই এত হায় হাই সুখ দুঃখ ভুলে তবে সুখ পাই সুখ দুঃখ ভুলে তবে সুখ পায়
সুখের লাগে চাহে প্রেম প্রেম মেলে না চলো গেল সে সপন পুরানো কিছু আর কেন বলো কিছু আর কেন বলো শশী ঘুমের কুহাপনে গেল রাস্তা চলো চলো দূরে কোথায়
যখন ভেবে দেখি এই জীবনে কেবলমাত্র 32টি শরৎকাল এসেছে এবং গেছে, তখন ভারী আশ্চর্য বোধ হয়। অথচ মনে হয় আমার স্মৃতিপথ ক্রমশই অস্পষ্টতর হয়ে অনাদিকালের দিকে চলে গেছে, এবং এই বৃহৎ মানুষ রাজ্যের উপর যখন মেঘমুক্ত সুন্দর প্রভাতের রৌদ্রটি এসে পড়ে, তখন আমি যেন আমার এক মায়া অট্টালিকার বাতায়নে বসে এক সুদূর বিস্তৃত ভাবরাজ্যের দিকে এক দৃষ্টি চেয়ে থাকি, এবং আমার কপালে যে বাতাসটি এসে লাগতে থাকে সে যেন অতীতের সমস্ত অস্পষ্ট মৃদু গন্ধ প্রবাহ বহন করে আনতে থাকে। আমি আলো বাতাস এত ভালোবাসি। গেটে মরবার সময় বলেছিলেন, মোর লাইট। আমার যদি সে সময় কোনো ইচ্ছা প্রকাশ করবার থাকে তো আমি বলি, More light and more space. কি জানি পরাণ কি যে চায়, বলতে লজ্জা বোধ হয়, এবং শহরে থাকলে বলতুম না, কিন্তু ওটা ষোলো আনা কবিত্ব হলেও এখানে বলতে দোষ নেই। অনেক পুরনো শুকনো কবিতা কলকাতায় যাকে উপহাসানলে জ্বালিয়ে ফেলবার যোগ্য মনে হয়, তারা এখানে আসবা মাত্র দেখতে দেখতে মুকুলিত পল্লবিত হয়ে ওঠে। শরত তপনে প্রভাত স্বপনে কি জানি পরাণ কি যে চায়, আজি শরত তপনে প্রভাত স্বপনে কি জানি পরাণ কি যে চায়, ওই সে জীবন বিফল হয়ে গো, কোন
ভেসে আসে ওই মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে কে ডাকে কাতর প্রাণে মধুর কানে আয় চলে আয় ওরে আয় চলে আয় আমার পাশে মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে বলে আয় রে ছুটে আয় রে তোরা হেথা নাই তো মৃত্যু নাই গো জরা বলে আয় রে ছুটে আয় রে তোরা হেথা নাই কো মৃত্যু নাই কো জরা হেথা বাতাস গীতি গন্ধ ভরা চির স্নিগ্ধ মধুমাসে হেথা চির শ্যামল বসুন্ধরা চির জ্যোৎস্না নীল আকাশে মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে ভূতের বোঝা বহিস পিছে ভূতের ব্যাগার খেটে মরিস মিছে দেখই সুধা সিন্ধু উচ্ছলিছে পূর্ণ ইন্দু পরকাশে ভূতের বোঝা ফেলে ঘরের ছেলে আয় চলে আয় আমার পাশে মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে কেন কারা গৃহে আছিস বন্ধ ওরে ওরে মূঢ় ওরে অন্ধ কেন কারা গৃহে আছিস বন্ধ ওরে ওরে মূঢ় ওরে অন্ধ ভবে সেই সে পরমানন্দ যে আমার ভালোবাসে কেন ঘরের ছেলে পরের কাছে ওরে আছিস পরবাসে মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে ওই মহা সিন্ধুর পার থেকে জামিনি না যেতে জাগালে না বেলা হলো মরিলা যে কেন জামিনি না যেতে জাগালে না বেলা হলো মরিলা যে কেন জামিনি না যেতে জাগালে না শরমে জড়িত চরণে কেমনে চলিব পথের মাঝে কেন জামিনি না যেতে জাগালে না আলোক পরশে মরমে মরিয়া হের গোশে ফালি পড়িছে
আলোক পরশে মরমে মরিয়া হেরো গোশে ফালি পড়িছে জরিয়া কোন মতে আছে পরাণ ধরিয়া কামিনী শিথিল সাজে কেন জামিনী না যেতে জাগালে না বেলা হলো মরিলা যে কেন জামিনী না যেতে জাগালে না নিবিয়া বাঁচিল নিশার প্রদীপ সার বাতাস লাগি রজনীর শশী গগনের কোণে লুকায় শরণ মাগি নিবিয়া বাঁচিল নিশার প্রদীপ সার বাতাস লাগি রজনীর শশী গগনের কোণে লুকায় শরণ মাগি পাখি ডাকি বলে গেল বিভাবরে বধু চলে জলে লইয়া গাগরি পাখি ডাকি বলে গেল বিভাবরে বধু চলে জলে লইয়া গাগরি আমি আকুল কবরিয়া বরি কেমনে যাইব কাজে কেন জামিনী না যেতে জাগালে না বেলা হলো মরিলা যে কেন জামিনী না যেতে জাগালে না আমি তোমার গান তো গাইনি আমার
লুকিয়েছিলে। কথা জিনিসটা মানুষেরই আর গানটা প্রকৃতির। কথা সুস্পষ্ট এবং বিশেষ প্রয়োজনের দ্বারা সীমাবদ্ধ, আর গান অস্পষ্ট এবং সীমাহীনের ব্যাকুলতায় উৎকণ্ঠিত। সেই জন্যে কথায় মানুষ মনুষ্যলোকের এবং গানে মানুষ
বিশ্ব প্রকৃতির সঙ্গে মেলে। এই জন্যে কথার সঙ্গে মানুষ যখন সুরকে জুড়ে দেয়, তখন সেই কথা আপনার অর্থকে আপনি ছাড়িয়ে গিয়ে ব্যক্ত হয়ে যায়। সেই সুরে মানুষের সুখ দুঃখকে সমস্ত আকাশের জিনিস করে তোলে। তার বেদনা প্রভাত সন্ধ্যার দিগন্তে আপনার রং মিলিয়ে দেয়। জগতের বিরাট অব্যক্তের সঙ্গে যুক্ত হয়ে একটি বৃহৎ অপরূপতা লাভ করে। মানুষের সংসারের প্রাত্যহিক সুপরিচিত সংকীর্ণতার সঙ্গে তার ঐকান্তিক ঐক্য আর থাকে না। এক একটা গান যেমন আছে যার আস্থাইটা বেশ কিন্তু অন্তরাটা ফাঁকি, আস্থাইতেই সুরের সমস্ত বক্তব্যটা সম্পূর্ণরূপে শেষ হওয়াতে কেবল নিয়মের বশ হয়ে একটা অনাবশ্যক অন্তরা জুড়ে দিতে হয়। যেমন আমার সেই বাজিল কাহারো বিনা মধুর স্বরে গানটা, তাতে সুরের কথাটা গোড়াতেই শেষ হয়ে গেছে, অথচ কবির মনের কথাটা শেষ না হওয়াতে গান যেখানে থামতে চাচ্ছে কথাকে তার চেয়ে বেশি দূরে টেনে নিয়ে যাওয়া গেছে। বাজিল কাহারো বিনা
মনে তো তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, হাসিছো খেলিছো তুমি আপন স্বনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছো, কে বিশলয়ে বিরাট শিশু আন মনে খেলিছো, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছো, এ বিশলয়ে বিরাট শিশু আন মনে খেলিছো।